মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি খালেদা আক্তার। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হিলি ও চট্টগ্রামের পাইকারি বাজারে কেজিতে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পর্যাপ্ত আমদানি হলেও ভারতে দাম বৃদ্ধি সহ নানা অজুহাত ব্যবসায়ীদের। কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও 3 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর। গ্রেফতার মোট 5 জনই রিমান্ডে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকলেও নানা অজুহাতে 3 দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে সেখানকার ব্যবসায়ীরা। গত পরশু প্রতি কেজি পেঁয়াজ 30 টাকা দরে বিক্রি হয়েছে, তা বাড়তে বাড়তে আজ 45 টাকা হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। ব্যবসায়ীদের দাবি, ভারতে দাম বাড়ার কারণেই এই অবস্থা। তারা বলছেন, বন্যার কারণে ভারতে পেঁয়াজের ফলন নষ্ট হয়েছে, এতে এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীদের কারো কারো অভিযোগ, দুর্গাপূজা উপলক্ষে পেঁয়াজের ট্রাক থেকে চাঁদাবাজি করছে, এতে তাদের খরচ বেশি পড়ছে। তবে কর্তৃপক্ষ বলছেন, গত কয়েকদিনের তুলনায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। 3 দিন আগে পেঁয়াজ কিনতে আসছিলাম 30 টাকা, 34 টাকা কেজি পেঁয়াজ ছিল, আর আজকে পেঁয়াজ কিনতে আসছে আজকে 45 টাকা পেঁয়াজ। আমরা গরিব মানুষ, কামরা দেখায়, এভাবে চললে তো আমরা চলতে পারবো না। পূজার কারণে চাঁদা দিতে 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 গাড়ির ভাড়া বেশি পড়ে যাচ্ছে, এই কারণে পেঁয়াজের দাম বেশি আরো পড়তেছে। ভারতের বিভিন্ন জায়গায় বন্যা বৃষ্টি আবহাওয়াজনিত কারণে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে বিধায় কিছু কিছু জায়গা থেকে পেঁয়াজটা আসছে না, একটু দাম বৃদ্ধি পেয়েছে। তবে বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে পেঁয়াজ নতুন পেঁয়াজ ওঠা শুরু করেছে, আশা করছি কিছুদিনের মধ্যেই দাম কমে যাবে। চলতি সপ্তাহে পেঁয়াজের আমদানিটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যেখানে 5 থেকে 10 গাড়ি পেঁয়াজ ভারত স্থলবন্দরে প্রবেশ করতো, বর্তমানে সেটা বৃদ্ধি পেয়ে 25 থেকে 30 গাড়িতে পৌঁছেছে। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। 5 দিনে কেজিতে দাম বেড়েছে প্রায় 15 টাকা। আমদানিকারকরা বলছেন, ভারতে পেঁয়াজের দাম বাড়ার প্রভাব এটি। রবি উল্টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রামের খাতুনগঞ্জের বিভিন্ন গুদামে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ থাকলেও আচমকাই লাগামহীনভাবে বাড়ছে দাম। গেল 5 দিনের ব্যবধানে 35 থেকে 37 টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। 4 দিন আগে আমরা এসেছিলাম 35 টাকা 37 টাকা, বর্তমানে হচ্ছে 52 টাকা। ইন্ডিয়ান 55 টাকা চাইতেছে, 52 টাকা বিক্রি হয়েছে। কয়েকদিনের ভিতর 10-15 টাকা বেড়ে গেছে কেজি প্রতি। আমদানিকারকরা বলছেন, বন্যাসহ বেশ কটি কারণ দেখিয়ে ভারতীয়রা পেঁয়াজের দাম বাড়িয়েছে। এই সুযোগে মিয়ানমারেও বেড়েছে দাম, যার প্রভাব পড়েছে বাজারে। ইন্ডিয়াতে মেইনলি দামটা বেড়েছে আর কি, তো এই কারণে ওখানকার এফেক্টটা এখানে পড়েছে। আমাদের বিকল্প বাজার হচ্ছে মিয়ানমার। হ্যাঁ, মিয়ানমারও তো আপনার আজকে যদি এখানে 40 হয়, এরা মিয়ানমারের পার্টিরা সেকেন্ডের খবর সেকেন্ডে জেনে যায়। হ্যাঁ, তো ফোন করে বলে দিলে তো ওখানে এরা সাথে সাথে রেটটা বাড়াই দেয়। তো এখানে তো ইম্পোর্টারদের কিছু করার থাকে না আর। হ্যাঁ, ওই রেটে এরা যেটা ফিক্সড করে ওই রেটেই বাধ্য হয়ে ইম্পোর্ট করতে হচ্ছে। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, বিভিন্ন স্থলবন্দর থেকে ছাড়কৃত পেঁয়াজ বাজারে ছাড়তে দেরি করা হচ্ছে, দাম বৃদ্ধির আরেক কারণ এটি। ইন্ডিয়া থেকে মালটা আসতে দেরি হচ্ছে, ওই আপনার যদি আপনাদের প্রশাসনের মাধ্যমে যদি আপনাদের এই ট্যাংনা বর্ডার থেকে যদি মালটা যদি ছাড় দিতে পারে তাড়াতাড়ি, এবং ইন্ডিয়া বর্ডার থেকে যদি তাড়াতাড়ি আসতে পারে তো বাজারটা স্বনির্ভর দিয়ে আসতে পারে। আমরা যতটুকু খবর নিয়ে জানলাম, ভারতে 1-1.5 মাস চলার মতো অতিরিক্ত, তার অতিরিক্ত পেঁয়াজ আছে। আমাদের বাংলাদেশেও ঘাটতি নেই, আমাদের বাংলাদেশেও যথেষ্ট পেঁয়াজ আছে। তো কিন্তু হ্যাঁ, ব্যবসায়ীরা চাই ওইখানেও ওরও দাম বাড়াই নেওয়ার জন্য চেষ্টা করে, ওই হিসাবে একটা গেমলিং ওরা করতেছে বাজারটা বাড়াবার জন্য, ওই হিসাবে আমাদের এখানেও বেড়ে যাচ্ছে। গেল বছর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় দেশে কেজি প্রতি পেঁয়াজের দাম 200 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। তেমন পরিস্থিতি রোধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়ায় লম্বাশিয়া এলাকায় শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেফতার 3 রোহিঙ্গা আব্দুস সালাম, জিয়াউর ও ইলিয়াসের
তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা 11:30টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কক্সবাজার জেলা কারাগার থেকে সকাল 10:30টার দিকে ওই তিন রোহিঙ্গাকে আদালতে নেওয়া হয়। এছাড়া গত 3 অক্টোবর সলিমুল্লাহ ও শওকতুল্লাহ নামের আরও দুই অভিযুক্তের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এ নিয়ে মামলায় গ্রেফতার সবাইকে রিমান্ডে পেল পুলিশ। নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্প থেকে পালানোর সময় 47 রোহিঙ্গাকে স্বর্ণদ্বীপ থেকে আটক করেছে কোস্টগার্ড। পুলিশ জানায়, গেল রোববার দালাল চক্রের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প তিন থেকে বের হয়ে নৌকায় ওঠে 25 জন শিশুসহ 10 জন পুরুষ ও 12 জন নারী রোহিঙ্গা। পরদিন ভোরে নৌকার মাঝি তাদের স্বর্ণদ্বীপে নামিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে মঙ্গলবার রাতে তাদের স্বর্ণদ্বীপ থেকে আটক করে কোস্টগার্ড। ওই 47 জনকে আজ ভাষাঞ্চর থানায় হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়িতে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক দুর্ঘটনা এড়াতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে দুটি সড়কে বসানো হয়েছে মেটালিক আয়না। সুফল পাওয়া গেলে অন্য রাস্তাতেও এটি ব্যবহার করা হবে বলছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ির প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির উঁচু নিচু পাহাড়ি সড়কগুলোতে প্রতিদিন প্রায় 8,000-এরও বেশি হালকা থেকে ভারী যানবাহন চলাচল করে, কিন্তু প্রায় প্রতিদিনই পাহাড়ি সড়কগুলোতে ঘটে ছোট বড় দুর্ঘটনা। বাঁকগুলোতে অন্য পাশের গাড়ি দেখার সুবিধার্থে সম্প্রতি জেলার আলুটিলা পাহাড় এবং খাগড়াছড়ির সাজেক সড়কে মেটালিক আয়না বসিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে একটা লুকিং গ্লাস রয়েছে, এটা আসলেই জনসমুদ্রের জন্য, জনগণের জন্য এবং স্কুলের বাচ্চাদের জন্য এটা আসলে একটা উপকারিত আমরা মনে করছি। খাগড়াছড়ি বেড়াতে এসে এই রাস্তার মোড়ে মোড়ে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছি আমরা, ওগুলোর কারণে অনেক দুর্ঘটনা এড়াবে বলে মনে করতেছি আমরা। যাত্রীদের জন্য অনেক সুবিধা হয়েছে এবং দুর্ঘটনা এড়ানোর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্লাসটা দেওয়ার ফলে আমরা টার্নিং পয়েন্টে অপোজিট সাইড থেকে গাড়ি আসার আগে হর্ন দেওয়ার মাধ্যমে আমরা গ্লাসে দেখতে পাই যে অপোজিট সাইড থেকে কোন গাড়িটা আসছে। খাগড়াছড়িতে দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এইখান থেকে একেবারে আমাদের সীমান্ত পর্যন্ত, একেবারে যেখানে রামগড় সীমানা পর্যন্ত প্রতিটি অন্ধভাগে যদি এ ধরনের করে এই গ্লাসগুলি দেওয়া হয় আমি মনে করি দুর্ঘটনা বহুলাংশে কমে যাবে। এতে সুফল পাওয়া গেলে জেলার অন্যান্য পাহাড়েও আয়না বসানোর কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এবছর লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা কতটুকু কাজ করতেছে এটা একটু দেখা, এবং এইগুলা বিভিন্ন সড়কে লাগানোর পর এগুলো চুরি হচ্ছে কিনা এই বিষয়টা একটু পরীক্ষা করা, এবং পথসারী এবং ওখানকার ড্রাইভার রোড ইউজাররা যদি এটা থেকে সুফল পেয়ে থাকে তাহলে আমরা ভবিষ্যতে এই ধারাটা অব্যাহত রাখবো। খাগড়াছড়ির বিভিন্ন এলাকার সড়কগুলোতে 100-এর বেশি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে শুরু হল শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ও ক্ষণগণনা। ভোরে যশোরে দেবী দুর্গার আবাহনে চণ্ডীপাঠ, পূজার কলাকাটা, স্বর্গীয় পিতামাতাকে স্মরণ সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। করোনা মহামারী মুক্তির জন্য প্রার্থনা করেন ভক্তরা। একই আনুষ্ঠানিকতা পালন করা হয় বরিশাল ও নেত্রকোনাতেও। ময়মনসিংহে আয়োজন করা হয় আর্য ধর্ম জ্ঞান প্রদায়িনী সভা, ছিল চণ্ডীপাঠ, মাতৃবন্দনা, সমবেত সঙ্গীত ও নৃত্যের আয়োজন। 11 অক্টোবর মহাষষ্ঠী উদযাপনের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। 15 অক্টোবর দেবী বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব। আমাদের মায়ের কাছে এটাই প্রার্থনা, বাইরে আমাদের আশীর্বাদ থাকবে, আমাদের দেশ যেন বা পুরো দেশ, দেশ না শুধু পুরো বিশ্ব যেন করোনা মুক্ত হয়। কামনা বাসনা করি মা, সবাই যেন ভালো থাকে, সবাইকে ভালো রাখো। মা কিভাবে এসেছিল, কিভাবে অন্যায়কারীকে দমন করেছিল সেইটাকে আমাদের মাঝেই দেখাই আমাদের মূল পূজার কার্যক্রম শুরু হয়। মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর পায়রা নদীতে মাছ ধরায় 5 জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। গতরাতে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় 5 জেলেকে। এ সময় তাদের কাছ থেকে 10,000 মিটার কারেন্ট জাল ও চরগড়া জাল জব্দ করা হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের 5,000 টাকা করে জরিমানা করে। এদিকে জেলা সদর উপজেলার নিউ মার্কেটে ইলিশ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর 20 দিনের কারাদণ্ড হয়। ভোলার মেঘনায়
নিষেধাজ্ঞা অমান্য করায় একজনকে এক বছরের কারাদণ্ড এবং আরেকজনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে রাজবাড়ী জেলা সদর উপজেলার ৪৭১ জন নিবন্ধিত জেলের মাঝে ২০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেছে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি। কয়েকদিন ধরে পানি কমতে থাকায় স্রোতের তীব্রতা কিছুটা কমেছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে, একই সাথে কমেছে নদীর গভীরতা। দৌলতদিয়া প্রান্তে ৭ নম্বর ফেরিঘাটের সামনে ও নদীর মাঝে ডুবোচরের কারণে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। ডুবোচর এড়াতে কয়েক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে বলে ফেরি পারাপারে সময় লাগছে বেশি। দুই পারে কয়েকশো যানবাহন নদী পার হওয়ার অপেক্ষায় আছে। বিআইডব্লিউটিএ বলছে ৭ নম্বর ফেরিঘাট ও নদীর মাঝ অংশে গভীরতা বাড়াতে ৩টি ড্রেজার কাজ করছে। এদিকে সিরাজগঞ্জের জরাজীর্ণ নলকা সেতু ও এর দুপাশের সড়কের খানাখন্দ থাকায় সকালে ১৭ কিলোমিটার ব্যাপী যানজট তৈরি হয়েছিল, দুপুরের পর তা কিছুটা কমেছে। তবে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম কড্ডা মোড় থেকে হাতিকুমরুল পর্যন্ত গাড়ির চাপ রয়েছে। খুলনায় স্ত্রী হত্যার দায়ে সাবেক এপিবিএন সদস্য মোহাম্মদ মাহমুদ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো আসামির উপস্থিতিতে এ রায় দেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী উষাকে হত্যা করে আলম। এ ঘটনায় নিহতের ভাই খানজাহান আলী থানায় মামলা করেন। এদিকে দিনাজপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিশু হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন ও দুইজনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রংপুরে এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বরিশালের লাকুটিয়া বাবুগঞ্জ সড়কের প্রায় ১৬ কিলোমিটার পরিণত হয়েছে মরণ ফাঁদে। অবস্থা এতটাই নাজুক যে ওই সড়কে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী বাস চলাচল। বরিশাল থেকে গিয়াসুদ্দিন সুমনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিভাগীয় শহর বরিশালের লাকুটিয়া বাবুগঞ্জ সড়ক, এই সড়ক দিয়ে বাবুগঞ্জ, মুলাদি, হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষের নিত্যদিনের যাতায়াত। বরিশাল নগরীর নতুন বাজার মরক্ষোলার পোল থেকে লাকুটিয়া কলেজ রোড পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের প্রায় ১৬ কিলোমিটার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে প্রায় উল্টে যায় গাড়ি, প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, এ কারণে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী বাস চলাচল। গত ৪-৫ বছর ধরে সড়কের একই হাল বলছেন স্থানীয়রা। গাড়ি শেষ, আমরা শেষ, কোনো যাত্রী বন্ধুত গাড়িতে উঠতে চায় না ভয়তে। সামনে আছে পিছনে অনেক বাঙ্গাসুরা, এসে ৪-৫টা বছর ধরে আমাদের গাড়ি পাতি ভেঙে যায়। আগে বাস চলতে, এখন রাস্তাঘাট সংস্করণ হয় না বিদায়, এখন বাস চলে না, মানুষের চলাচল একদম অনুপযোগী হয়ে গেছে রাস্তাটা। আমি যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, দ্রুতই যারা মানে তারা রাস্তাটাকে সংস্কারের মানে উদ্যোগ নেয়। সড়কটির সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে জানিয়েছে কর্তৃপক্ষ। মানুষের দুর্ভোগ কমাতে শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এই পথে যাতায়াতকারীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। যশোরে ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। গতকাল বিকেলে শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটসের উদ্যোগে দুই দফায় স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ প্রকল্পের আওতায় তাদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। এবার ২০১৬ সালে নির্বাচনের সময় দাখিলকৃত হলফনামায় দেয়া সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। আগামী ডিসেম্বরে বিগত ৫ বছরের সম্পদ বিবরণী প্রকাশ করবেন চেয়ারম্যানরা। চট্টগ্রামে শুরু হলো শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২১। দুপুরে চট্টগ্রাম পুলিশ লাইন মাঠে উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব তরফদার মোহাম্মদ রুহুল আমিন। পুরো টুর্নামেন্টে ৩২টি স্কুল টিমের ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে পটুয়াখালীতে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় জেলা পুলিশ দল শিরোপা জিতেছে। খেলায় রানার্স আপ হয় আরআরএফ বরিশাল দল। এছাড়া গাইবান্ধায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে।
ঝিনাইদহে পুলিশের বিভাগীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পুলিশ লাইন্স মাঠে বাগেরহাট জেলা দল 3-0 সেটে খুলনা আরআরএফ দলকে হারিয়ে বিজয়ী হয়। বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে খুলনা বিভাগীয় এ খেলার আয়োজন করে জেলা পুলিশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মুনতাসির ইসলাম। টুর্নামেন্টে পুলিশের খুলনা বিভাগের 9টি দল অংশ নেয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। হিলি ও চট্টগ্রামের পাইকারি বাজারে কেজিতে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পর্যাপ্ত আমদানি হলেও ভারতে দাম বৃদ্ধি সহ নানা অজুহাত ব্যবসায়ীদের। কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও 3 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর। গ্রেফতার মোট 5 জনই রিমান্ডে। শুভ মহালয়া আজ। চণ্ডীপাঠের মধ্য দিয়ে সারা দেশে দেবী দুর্গাকে আবাহন। শুরু হল শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয়াই যথেষ্ট নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।